সো এই খোলার যেটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যুদ্ধপরাধের ইস্যু নিয়ে বিচার ব্যবস্থাকে কিভাবে কলুষিত করে রাখা যায়, জাতির কাছে কিভাবে বিভিন্ন রকম কথা তুলে দিয়ে যে এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের কোনো আস্থা নেই, এটা অনেকটা সেরকম হয়ে যেতে পারে। বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থা না থাকে তাহলে দেশের মানুষ চলছে কিভাবে, এটা দেশ চলছে কিভাবে? আপনি আজকে বলেছিলেন যে আজকে আপনি আলোচনা করবেন গত এক বছরে এই সরকারের সফলতা ব্যর্থতা। আমি বলবো ব্যর্থতার আলোচনা করতে গেলে অনেক কিছুই আমরা পাবো, তবে এটা তো সরকার একটা মাইল ফলক না যে আমি এক বছরে কী করলাম। সরকার একটা সুনির্দিষ্ট টার্মের জন্য এসেছে এবং সেই টার্মে এসে আগামী আরও তিন চার দশকের মধ্যে বা 2015-এর ভিতর 2020-21-এর ভিতর কী কী প্রোগ্রাম হাতে নেওয়া যায়, কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেটা সরকার করে যাচ্ছেন। আমি সর্বপ্রথমই যে জিনিসটা আজকে বলতে চাচ্ছি যে সব প্রবাসীর পক্ষ থেকে আপনার আমাদের এবং যারা দেখছেন এবং প্রবাসী যারা আছেন, এই সরকারকে এবং সর্বোপরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানানো উচিত যে আমাদের প্রবাসীর ভোটাধিকার, আমাদের দীর্ঘদিনের দাবি, সেটা উনি আমাদেরকে দান করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা পজিটিভ সাইডটা আলোচনা করি, নেগেটিভ সাইড অনেক কিছুই আছে। আমরা কি আগামী নির্বাচনে ভোট দিতে পারবো নাকি সেটা নিশ্চয়ই আমরা জানবো এবং আমরা আশা করতেছি যে আমরা ভোট দিতে পারবো, সে দাবি আমাদের থাকবে, আমরা ভোট দেবো। কিন্তু অন্তত আমি যেটা দেখেছি, দ্য গভর্নমেন্ট ইজ লিসেনিং, সরকার মানুষের সাথে এঙ্গেজ হতে চাচ্ছেন, মানুষ কী বলছেন সেটা শুনছেন এবং সে অনুযায়ী কাজ করছেন। একটা দেশ আমরা দেখেন, আপনি দুবছর আগের যে দেশটা আমরা দেখেছিলাম বিশ্বের কাছে, সেই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিগণিত করা হয়েছিল, সেইও একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে, একটা মিনি আফগানিস্তান হিসাবে বাংলাদেশকে উদ্ধার করেছে গত দুবছরের আগের এই যে গণতান্ত্রিক যে নির্বাচন, আর এই নির্বাচিত সরকার সেই দেশকে হাতে নিয়ে সেই দেশকে আজকে বিশ্বে একটা সম্মানিত জায়গায় নিয়ে গেছে। বিশ্বের বহু বিষয়ে আজকে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। আপনি জলবায়ুর ব্যাপারটা মনে করুন, সেখানে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। শেখ হাসিনা তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি আজকে একজন বিশ্ব নেত্রী হিসাবে সারা বিশ্বে সমাদৃত হচ্ছেন। বাংলাদেশকে আজকে এশিয়ার একটা টাইগার হিসাবে, একটা গ্রোয়িং টাইগার হিসাবে, যে এখানে ইকোনমির যে গ্রোথটা যদি 6.5% হিসাবে গ্রোথটা সাস্টেন করে আগামী 5-10 বছর পরে বাংলাদেশ আগামী দশকে সেটা একটা মধ্য আয়ের দেশ হিসাবে পরিগণিত হবে, এটা তো খুব কম না। আমাদের দেশে সমস্যা অনেক আছে, সেই সমস্যা একদিনে আমরা সমাধান করে ফেলতে পারবো না। বিচার ব্যবস্থায় যদি কোনো সমস্যা থেকেই থাকে, ইকবাল ভাই এখানে এসে কেন বলবেন, আমরা এই চ্যানেলে এই স্টুডিওতে বসে কেন বলবো? গণতান্ত্রিক দেশে পার্লামেন্ট আছে, সংসদ আছে, আপনারা সংসদে যাবেন, সংসদে গিয়ে কথা বলবেন যে বিচার ব্যবস্থার প্রতি এই অভিযোগ আছে। তবে গুড নিউজ ইজ দ্যাট আজকেই বাংলাদেশে এই সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রধান বিচারপতি ওনার সম্পত্তির হিসাব রাষ্ট্রপতির কাছে সাবমিট করেছেন, একটা মাইল ফলক হিসাবে থাকবে। এবং আমরা চাই এভাবে প্রত্যেকটা জিনিস শুদ্ধতার দিকে বাংলাদেশে গিয়ে যাক বর্তমান সরকারের নেতৃত্বে। থ্যাংক ইউ খসরু ভাই। বাংলাদেশের বিচারপতি আজকে তার সম্পত্তির হিসাব দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সম্ভবত বলেছিলেন যে সব এমপিকে মন্ত্রীকে সম্পত্তির হিসাব দিতে, তারা কিন্তু দেন নাই। আপনি আপনি প্রশ্নটা করেছেন, তাহলে উত্তরটা দেন। হ্যাঁ দেন। ওকে, আমি সেটা পত্রপত্রিকায় যেটা মিডিয়ার মাধ্যমে যেটা পড়েছি, সৈয়দ আশরাফ সাহেব বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় পল্লী এন সমবায় উন্নয়ন মন্ত্রী, যে নির্বাচন কমিশনে সব হিসাবই দাখিল করা হয়েছে। তারপরেও যদি কেউ মনে করে থাকেন যে এটা প্রপারলি সাবমিট হয় নাই, আমি অনুরোধ জানাবো বিরোধী দলকে, আপনারা পার্লামেন্টে যান, গিয়ে আপনাদের হিসাব দাখিল করুন এবং সরকারের বলেন, সরকারকে বলুন যে আপনাদের দলের যারা এমপিরা আছেন সবাই হিসাব দাখিল করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম আমি আপনার আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, এবং তার সাথে সাথে আজকে এই মুহূর্তে যারা আপনার টিভির অনুষ্ঠান যারা দেখছেন বা শুনছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাইতে চাই। এবং দুইটা, একটা হলো অ্যাডভান্স যেটা নববর্ষের শুভেচ্ছা, এবং মহান স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাস, এই মাসেও প্রত্যেক বিজয়ীদেরকে এবং প্রত্যেক প্রবাসীদেরকে
আমি এই বিজয়ের মাসে শুভেচ্ছা দিতে চাই এবং যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সাথে সাথে মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে খুব খসরু ভাইকে পেয়ে আমি খুব আনন্দিত যে খসরু ভাই মতো একজন লিডার, যেটা মানে আওয়ামী লীগের অ্যাকচুয়ালি যদিও আওয়ামী লীগকে উনি লিড দিচ্ছেন, কিন্তু আমরা মনে করি যে এই ধরনের লিডার আওয়ামী লীগে থাকলে এই বাংলাদেশের যে বর্তমান গত এক বছরের যে নির্যাতন বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা, বাংলাদেশের এই যে মহাজোট সরকারের যে এই অগণতান্ত্রিক আচরণ এবং এই যে নৈরাজ্য সৃষ্টি এবং বিরোধী দলকে দমন তো করেছেন, তা আমি মনে করি যে খসরু ভাইদের মতো নেতৃবৃন্দ থাকলে আর প্রধানমন্ত্রীর ডান বামে তাইলে এই টর্চারগুলি আমরা টর্চারিত হতাম না আর কি। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে খসরু ভাই ঠিক রাইটলি বলেছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী ডেফিনেটলি, কারণ দিল্লিকে যে খুশ করতে পেরেছে ডেফিনেটলি সি যে বিশ্বনেত্রী, কারণ বর্তমান বাংলাদেশে এই যে 111 মঈন ফখরের প্রেতাত্মা এবং বৈধতা দিয়ে যে ধারাবাহিকতায় বিএনপি এবং এই এই যে বারিশাহ সাহেবকে যেটা প্রশ্ন করেছিলেন যে গত 40 বছরের মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এটা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাক্সাল থেকে এই যে খসরু ভাইদেরকে যে এই যে আওয়ামী লীগের রাজনীতির স্বাধীনতা এনে দিয়েছে সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে উৎখাত করে দিয়ে এই যে এসপিআরের যে বক্তব্য, এসপিআরের যে বক্তব্যটা দিয়েছে এটা অত্যন্ত অন্যায় এবং নিন্দাজনকভাবে বক্তব্য দিয়েছে, যেটা মানে একটা আর্মিকে পলিটিক্সে এনে যে আর্মিকে কলুষিত করা সাধারণ মানুষের কাছে, যে এই যে কিছুদিন আগে এই যে ভারতকে খুশি করার জন্য আজকে বিডিআরকে ডিস্ট্রয় করে প্রত্যেক দিন বিডিআরকে মানে একটা চুর এবং ডাকাতের মতো ডেইলি কোর্টে নিয়ে আসা হচ্ছে। আপনার দেখেন যে এই যে আপনার বর্ডারকে দুর্বল করে দিয়ে এই যে পাদুয়া দখল সেই দিনও করেছে এবং একই সাথে প্রধানমন্ত্রী যে যেটা ওনার আর্মির সাথে আর্মির যে ওনার বাবাকে হত্যা করেছে এই যে আর্মি, এই যে ওনার একটা প্রতিহিংসার রাজনীতি, একটা আর্মির জন্য যে একটা ওনার একটা ভিতরে যে একটা মানে বিশাল একটা ক্ষোভ, সেই শত সেই যেটা আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও এতজন কমান্ডিং অফিসার মারা যায় নাই, যেটা আপনার এই যে গত বিডিআর এবং আর্মিকে আর্মিকেও ডিস্ট্রয় করা হয়েছে, বিডিআরকেও ডিস্ট্রয় করা হয়েছে এবং বিডিআরকে ডিস্ট্রয় করে দিয়ে বর্ডারে অবাধে স্মাগলিং হচ্ছে এবং বাংলাদেশের আমাদের যুবতী মেয়েদেরকে বিএসএফ গুলি করে ধরে নিয়ে যাচ্ছে এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে সেখানে আপনার দেখেন যে এই ধরে নিয়ে যাচ্ছে। এই যে সাকসেসফুল যে প্রধানমন্ত্রী, এই যে পাদুয়া আমাদের দখল করে নিয়েছে কয়দিন আগে, এই যে আপনাদের আপনি দেখেন এই যে টিপাইমুখী বাঁধের ব্যাপারে ওই যে আপনি দেখেছেন কিছুদিন আগে বরাক নদী উজানের বাদ দিয়ে বিভিন্নভাবে যে তারা টর্চার করে, এখন যে এই যে এই যে আবার প্রধানমন্ত্রী ভারত থেকে যে লোন আনছেন, লোনের 80% সুদ এবং সেইখানে এই যে প্রত্যেকটা কমিশনে আজকে জয় কমিশন খাচ্ছে, শেখ রেহান আপা আজকে এইখানে লন্ডনে বসে যে কমিশনের 10% রাজনীতি করছেন, এটা নাম্বার ওয়ান ডকুমেন্ট। আপনার একজন সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যার চেষ্টা লন্ডনে করা হয়েছে এবং বাংলাদেশে তাকে টর্চার করে তিলে তিলে মার্ডার করার যে প্ল্যান প্রধানমন্ত্রীর, এটা এটা অত্যন্ত দুঃখজনক নিন্দাজনক। শেয়ার মার্কেটের অবস্থা আপনি নিজে দেখেন যে শেয়ার মার্কেটকে এর আগে 96-এ যখন ওনাদের সময়ে শেয়ার মানে শেয়ার মার্কেটে মরহুম কিবরিয়া সাহেব বলেছিলেন যে আমি তো লকিং সিস্টেম আমি বুঝি নাই, যে কারণ যে দেশের কোটি কোটি টাকা ভারতীয় মারোয়ারিরা
আপনার ইন্ডিয়াতে নিয়ে যায় প্রচার করে। এবং এইখানেও কিছুদিন আগে আমি দেখেছি সালমান এফ রহমান সাহেব এখানে এসেছে, শেয়ার মার্কেট কেলেঙ্কারি নাম্বার ওয়ান উস্তাদ, যেটা প্রধানমন্ত্রীর তহফিলে যে উনি টাকা দিয়ে এই যে শেয়ার মার্কেটে ডিস্ট্রয় করে বাংলাদেশের মানুষকে দেউলিয়া করে দিয়েছে। থ্যাংক ইউ মালিক ভাই, আমি আসছি আপনার কাছে, দেখি লাইনে প্রচুর কলা। হ্যালো আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেশে মানুষের মৌলিক কোন পরিবর্তন হয় নাই। মানুষ এখনো দারিদ্র সীমা নিচে বাস করতেছে, এখনো বাংলাদেশ দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন হইতেছে, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ঠিক আছে। আমরা দেখলাম 2006 এ 28 অক্টোবর কিভাবে একজন মানুষকে পল্টন ময়দানে সাপের মতো পশু পশুকে এইভাবে হত্যা করে না কিভাবে হত্যা করা হলো। কিছুদিন আগে নাটোরের বাইগ্রামে দেখলাম বিএনপির একজন উপজেলা চেয়ারম্যানকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে রিমান্ডে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক পার্টির নেতাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। প্রতিটি সেক্টর দুর্নীতি, বিচার বিভাগে একজন খুনের মামলার আসামিকে বিচার বিভাগে সর্বোচ্চ হাইকোর্টে নিয়োগ দেওয়া হয়েছে, এভাবে বিচার বিভাগ ধ্বংস করা হয়েছে। প্রশাসনকে দলীয়করণ করে প্রশাসন এখন আর কারো কথা শোনে না, প্রশাসনের আনাচে কানাচে দুর্নীতি। প্রতিটা দ্রব্যমূল্যের জিনিসের দাম, পেঁয়াজের কেজি 105 টাকা, চালের কেজি 50 টাকা, সয়াবিন তেলের কেজি 115 টাকা, হলুদের কেজি 350 টাকা, মানুষ খাইতে পারতেছে না। এইসব আওয়ামী লীগ বিএনপির পচা কাহিনী আর মানুষ শুনতে চায় না। আসলে এদের চরিত্রে কোনো পরিবর্তন হয় না। এই যে 2 বছর তত্ত্বাবধায়ক মইনুল ফখরুদ্দিনের ডান্ডা খেয়ে এদের কোনো পরিবর্তন হয় নাই, কয়লা দইলে মনে হয় না, সেটা আওয়ামী লীগ বিএনপি হোক, বুঝছেন, এদের আসলে কোনো পরিবর্তন হয় নাই, দুটারই চরিত্র একই সমান, এটাই আমার মতামত ভাইয়া। থ্যাংক ইউ সাজু ভাই।